সবাইকে চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি। আমরা আজকে আলোচনা করব টি টেট ওয়ান অঙ্কের উপর, লাভ ক্ষতি চ্যাপ্টারের উপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সমাধান। লাভ ক্ষতি, দ্যাট মিন্স প্রফিট অ্যান্ড লস, এটা টি টেট ওয়ান এবং টি টেট টু দুটো পরীক্ষার জন্যই খুবই ইম্পর্টেন্ট। প্রশ্নটা কি বলছে, এক ব্যক্তি একটি জিনিস বিক্রি করে বিক্রয় মূল্যের উপর 25% লাভ করে, তবে তার শতকরা লাভের হার কত? তো এখানে লাভ যেটা দেওয়া, তিনি যে বিক্রি করেন যে লাভটা তার তিনি করেন, এই লাভটা কিসের উপরে দেওয়া, বিক্রয় মূল্যের উপর 25% লাভ দেওয়া। তো আমাদের বের করতে বলছে শতকরা লাভের হার। শতকরা লাভের হার মানে কি, আমাদের লাভের হার বলতে লাভ, লাভের ফর্মুলা হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100%, এটা হচ্ছে শতকরা লাভের হার। তো ওই শতকরা লাভের হারটা আমাদের বের করতে হবে, কিন্তু প্রশ্ন আমাদের দেওয়া হচ্ছে বিক্রয় মূল্যের উপর 25% লাভ। তো এই প্রশ্নটাকে আমরা নর্মাল যেভাবে আমরা লাভ ক্ষতির অঙ্ক করি ওইভাবে করবো না, যেহেতু তোমাদের কম্পিটিটিভ এক্সাম, খুব অল্প সময়ের মধ্যে আনসার করতে হবে। তার জন্য যতটুকু পারা যায় অল্প সময়ে সলভ করার জন্য ট্রিক্স, যতগুলি ট্রিক্স, যত ধরনের ট্রিক্স অ্যাপ্লাই করা যায় সব ধরনের ট্রিক্স অ্যাপ্লাই করে খুব সংক্ষেপে যাতে এই অঙ্কগুলি করতে পারো সেই চেষ্টা আমি তোমাদের জন্য করে যাবো। তো এখানে আমাদের যেটা লাভ, লাভকে আমরা ইংরেজিতে যদি বলি প্রফিট, প্রফিটটা কি বলছে 25% অফ এসপি, 25% কার অফ, আচ্ছা এটা ইংরেজিতে লিখে নিলাম 25% অফ এসপি, এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। তো লাভটা বলছে কি 25% কার উপর, বিক্রয় মূল্যের উপর 25% অফ এসপি, ঠিক আছে। তো এইখান থেকে আমরা এই জায়গা থেকে যদি পি বাই অফ মানে কিন্তু ইনটু, ইংরেজির অফ বা 25% বিক্রয় মূল্যের 25% যেটা এর যেটা কাজ করতো ইংরেজিতে অফটা সেম, তো পি বাই এসপি যদি নিয়ে আসে সাইড চেঞ্জ করলে দিস ইকুয়াল টু হবে আমাদের 25%, দিস ইকুয়াল টু 25%কে যদি আমরা ভাঙি, পার্সেন্ট মানে হচ্ছে 1/100, 25/100 চলে আসবে, দিস ইকুয়াল টু 1/4 চলে আসবে, ঠিক আছে। আর পি বাই এসপি যদি করি আমরা 1/4। এবার আমাদের ট্রিক্সটা এই জায়গাতে অ্যাপ্লাই করবো, আমরা কীভাবে এই জায়গাটায়, এই জায়গাটাতেই আমরা এই অঙ্কের ট্রিক্সটা অ্যাপ্লাই করবো। তো এখানে উপরে হচ্ছে পি মানে হচ্ছে প্রফিট, উপরেরটা হচ্ছে প্রফিট, নিচে হচ্ছে এসপি, এই নিচের ভ্যালুটা হচ্ছে এসপি, তার মানে হচ্ছে প্রফিট হচ্ছে 1, এসপি হচ্ছে 4, তার মানে হচ্ছে প্রফিট মানে লাভ হচ্ছে, লাভ হচ্ছে 1 টাকা, আর এসপি মানে হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে 4 টাকা। তার মানে আমাদের ক্রয় মূল্য বা কস্ট প্রাইস কত হবে, ক্রয় মূল্য অথবা কস্ট প্রাইস। তো আমাদের এখানে বিক্রয় লাভ, লাভ যেহেতু আমাদের ক্রয় মূল্যটা কী হবে, অবশ্যই কম হবে, কার থেকে কম হবে, বিক্রয় মূল্য থেকে, তার মানে বিক্রয় মূল্য হচ্ছে 4 আর ক্রয় মূল্য লাভটা হচ্ছে 1 মাইনাস হবে, দিস ইকুয়ালটা আসবে 3। দেখো এই জায়গাতে আমাদের লাভ ক্ষতির ডিটেলস ধারণা নেই, ধারণার দরকার নেই, শুধুমাত্র লাভ হলে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য বেশি আর লাভ, ক্ষতি হলে ক্রয় মূল্য কম, এই ধারণাটুকু থাকলে আমাদের এই অঙ্কটা করা সম্ভব। তো এখানে যেটা বলছি আমাদের এইভাবে ভাঙার পর আমরা যে ট্রিক্সটা অ্যাপ্লাই করবো এটাকে পি বাই এসপি ইকুয়াল টু একটা ভগ্নাংশ আসবে। তো এখানে পি মানে হচ্ছে প্রফিট হচ্ছে উপরেরটা 1, এসপি মানে হচ্ছে বিক্রয় মূল্য এটা হচ্ছে নিচেরটা 4। এবার আমাদের যেহেতু লাভ প্রফিট, তার মানে আমাদের সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য অবশ্যই বেশি হবে, তার মানে ক্রয় মূল্যটা কম হবে, কম হলে আমাদের বিক্রয় মূল্য থেকে, বিক্রয় মূল্য থেকে লাভটা বিয়োগ হবে, তার মানে আমরা কস্ট প্রাইস পেয়ে গেলাম বা ক্রয় মূল্য পেয়ে গেলাম। এবার আমাদের প্রফিট পার্সেন্ট বা লাভের হার, লাভের, আমাদের লাভের হার বের করতে হবে, লাভের হার বা প্রফিট পার্সেন্ট আমরা যেটাই বলি। তো লাভের হার বা প্রফিট পার্সেন্ট এটা আমাদের ফর্মুলা কি, লাভের হার মানে কি, উপরে থাকবে লাভ বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে হচ্ছে সিপি ইনটু 100%, ঠিক আছে। তো এবার এই জায়গাতে যদি আমরা মানগুলি বসিয়ে দিই, লাভ আমরা বের করে রেখেছি, লাভ ছিল আমাদের প্রফিট, লাভ বা প্রফিট যেটা এটা ছিল 1 রুপিস, তো প্রফিট আসবে 1, আর নিচে ক্রয় মূল্য বা সিপি, ক্রস ক্রস সিপি বা ক্রয় মূল্য এটা হচ্ছে 3 ইনটু 100%, এটাকে আমরা 33 সমস্ত 3/1%ও লিখতে পারি, 33 হোল 3/1%, এই হচ্ছে এই প্রশ্নের আনসার। তো এই প্রশ্নটাকে আমি আরেকবার আলোচনা করে দিচ্ছি। বলছে যে এক ব্যক্তি একটি জিনিস বিক্রি করে বিক্রয় মূল্যের উপর 25% লাভ করে, তো 25% লাভ করে, লাভটা কত, বিক্রয় মূল্যের উপর 25%, মানে লাভ হচ্ছে 25% অফ বিক্রয় মূল্য। এখান থেকে আমরা পি বাই এসপি বের করলাম, পি বাই এসপির মান 25%, 25%কে ভেঙে 1/4 পেলাম। তো ট্রিক্সে আমরা অ্যাপ্লাই করবো যেটা, এটা পি হচ্ছে উপরের, পির মানটা উপরের মানটা হবে 1 আর এসপি হচ্ছে নিচের মানটা 4। তো এসপি মানে হচ্ছে বিক্রয় মূল্য, পি মানে হচ্ছে লাভ প্রফিট। তো এখান থেকে আমাদের লাভের শতকরা হার বের করতে হবে, লাভের শতকরা হারের ফর্মুলা হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100%। তো লাভ
আমাদের আমরা এই এই জায়গাতে আমরা লাভ পেয়ে গেলাম ওয়ান, আর ক্রয়মূল্যটা আমাদের নেই, তো আমাদের বিক্রয়মূল্য আছে এসপি, তাহলে আমাদের ক্রয়মূল্য হবে বিক্রয়মূল্য মাইনাস ওয়ান, আর লাভ তো যেহেতু লাভ তার মানে আমাদের ক্রয়মূল্যটা কম হবে, তার মানে ফোর মাইনাস ওয়ান বিক্রয়মূল্য মাইনাস লাভ, তো এখান থেকে থ্রি পাওয়া গেল ক্রয়মূল্য বা সিপি। এবার এই ফর্মুলাতে আমরা বসিয়ে দিলাম লাভের হার মানে হচ্ছে লাভ বাই ক্রয়মূল্য ইন্টু 100%, দ্যাট মিনস আমরা এই প্রশ্নের আনসার পেয়ে গেলাম 30 হোল্ড 33 সমস্ত 3 ভাগের 1%, এই হচ্ছে এই প্রশ্নের আনসার। আমরা অনুরূপ এই ধরনের একটা প্রশ্ন সমাধান করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে আরেকটু সুবিধা হয়, যদি কোনো কনফিউশন থাকে সেই জায়গাটা তোমরা দূর করে নিতে পারো। তো দ্বিতীয় যে প্রশ্নটা আমি সমাধান করে দিচ্ছি, এটা বলছে যদি বিক্রয়মূল্যের উপর 10% ক্ষতি হয়, এবার বলছে যে ক্ষতিটা ক্ষতিটা কত বিক্রয়মূল্যের উপর, বিক্রয়মূল্যের উপর 10% ক্ষতি হয়, তবে ক্রয়মূল্যের উপর ক্ষতির হার কত, ক্রয়মূল্যের উপর ক্ষতির শতকরা হার কত হবে। তো ক্ষতির শতকরা হার বা লাভের শতকরা হার এটা সবটা নির্ভর করে ক্রয়মূল্যের উপর। তো আমাদের এখানে বিক্রয়মূল্যের উপর 10% ক্ষতি দেওয়া, তো এই জায়গাটাকে আমরা লেখার চেষ্টা করি ক্ষতি বা লস, যেটাই বলি ক্ষতি অথবা লস, যেটা হচ্ছে এটা বিক্রয়মূল্যের 10% এসপি বা বিক্রয়মূল্যের 10% ক্ষতি হচ্ছে বিক্রয়মূল্যের 10%, তার মানে ক্ষতি এটাকে যদি আমরা আরেকবার লিখি ক্ষতি ইকুয়াল টু বিক্রয়মূল্য, বিক্রয়মূল্য মানে হচ্ছে এসপি ইন্টু 10%, ঠিক আছে, আর ক্ষতি মানে হচ্ছে লস আর কি, আমাদের ক্ষতি বাই বিক্রয়মূল্যটাকে সাইড চেঞ্জ করে নিয়ে আসি, বিক্রয়মূল্য মানে হচ্ছে আমাদের এসপি সেলিং প্রাইস, দিস ইকুয়াল টু পেয়ে যাবো আমরা 10%, 10% মানে হচ্ছে 10/100, দিস ইকুয়াল টু আমরা পাবো 1/10, 0 0 ক্যান্সেল হবে, 0 0 ক্যান্সেল হয়ে যাবে 1/10, ঠিক আছে, তার মানে আমাদের ক্ষতি হলো 1 টাকা, উপরেরটা আসবে ক্ষতি আর নিচেরটা আসবে বিক্রয়মূল্য, উপরটা আসবে ক্ষতি বা লস আর নিচেরটা আসবে বিক্রয়মূল্য বা এসপি, ঠিক আছে। এবার আমাদের বলছে ক্ষতির হার কার উপর, ক্রয়মূল্যের উপর, তো ক্রয়মূল্যের উপর ক্ষতির হার মানে কি, ক্ষতি মানে কি, ক্ষতির হার মানে কি ক্ষতি বাই ক্রয়মূল্য, তাহলে ক্ষতি বাই ক্রয়মূল্য আমাদের ক্রয়মূল্যটা বের করতে হবে, ক্রয়মূল্য নেই, তার মানে আমাদের ক্রয়মূল্য যেটা আসবে ক্রয়মূল্য বা সিপি কস্ট প্রাইস, ক্রয়মূল্য অথবা আমরা যদি সিপি কস্ট প্রাইস বলি এটা আসবে, যেহেতু আমাদের ক্ষতি তার মানে আমাদের বিক্রয়মূল্যটা কী হবে, কম হবে, বিক্রয়মূল্য কম হলে বিক্রয়মূল্য কম, আর বিপরীতভাবে যদি বলি বিক্রয়মূল্য কম মানে কি আমাদের ক্রয়মূল্যটা বেশি হবে, তাহলে ক্রয়মূল্য যদি বেশি হয় তার মানে হচ্ছে আমাদের ক্রয়মূল্যটা বিক্রয়মূল্যর থেকে বেশি হবে, যেহেতু আমাদের ক্ষতি, ক্ষতিতে বিক্রয়মূল্যটা কম থাকবে আর ক্রয়মূল্যটা বেশি থাকবে, ঠিক আছে, সহজ কথায় বলে বিক্রয়মূল্য ক্ষতিতে বিক্রয়মূল্য কম, তার মানে এই যে এসপি 10 টাকাটা এটা ক্রয়মূল্যর থেকে কম হবে, তো এটার সাথে আমাদের বিক্রয়মূল্য ক্রয়মূল্যের মধ্যে যে সম্পর্কটা এটা সবসময় লাভ বা ক্ষতি তার সাথে রিলেটেড থাকে, তো এখানে লস হচ্ছে 1, তো আমরা কী করতে পারি, যেহেতু এখানে আমাদের বিক্রয়মূল্যটা কম হবে তার মানে অবশ্যই ক্রয়মূল্যটা বেশি হবে, ক্রয়মূল্য বেশি মানে কি 10+1 হবে, তো আমাদের ক্রয়মূল্য বিক্রয়মূল্য এবং লাভ এই তিনটার মধ্যে হচ্ছে সম্পর্ক, যদি কোনো জায়গাতে ক্রয়মূল্য বিক্রয়মূল্য লাভের মধ্যে ফর্মুলাটা ভুলে যাও এটা আমাদের বাস্তব জিনিস, যে একটু চিন্তা করলে পেয়ে যাবে যে ক্ষতি যদি হয় তাহলে বিক্রয়মূল্য হবে, আমি কম দাম লাভ ক্রয়মূল্যের থেকে কমে বিক্রি করলাম তাহলে বিক্রয়মূল্য, ক্ষতি হলে বিক্রয়মূল্য কম, উল্টা কোথায় যদি ঘুরিয়ে যদি বলি ক্রয়মূল্য বেশি হবে, ক্রয়মূল্য বেশি হবে মানে কি আমার বিক্রয়মূল্য প্লাস তার লসটা, তো দিস ইকুয়ালটা আমাদের চলে আসবে ক্রয়মূল্য চলে আসবে 11, তো এবার ক্ষতির হার যেটা বের করতে বলছে, ক্ষতির হার উপরে থাকবে ক্ষতি আর সরি উপরে থাকবে ক্ষতি, ক্ষতি মানে হচ্ছে 1, নিচে থাকবে ক্রয়মূল্য 11 ইন্টু 100%, এবার এটাকে আমরা যদি একটু সিম্পলিফাই করে দিই তো 100 যদি 11 দ্বারা ডিভাইড করি তো এটা চলে আসবে 9 সমস্ত 11 ভাগের 1%, 99 100%, এই হচ্ছে এই প্রশ্নের সমাধান। এটাকে আমি আরেকবার একটু রিপিট করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, যে এবার আগের প্রশ্নটার মতোই ছিল সেম, প্রশ্নটা বলছে যদি বিক্রয়মূল্যের উপর 10% ক্ষতি হয় তবে ক্রয়মূল্যের উপর ক্ষতির শতকরা হার কত হবে, এই ধরনের প্রশ্নে আমরা যেই জায়গাতে আরম্ভ করবো আমি বলছি আবারও এটা ট্রিক্সের মাধ্যমে আমরা করবো, ক্ষতি মানে হচ্ছে কি ক্ষতিটা কত টাকা দেওয়া বিক্রয়মূল্যের উপর 10%, তো ক্ষতি বাই বিক্রয়মূল্য যদি করি আমরা 10% পেয়ে যাই, 10% মানে হচ্ছে 1/10, 1টা হচ্ছে লস বা ক্ষতির, নিচে থাকবে বিক্রয়মূল্য,
যেহেতু ক্ষতি আমাদের অবশ্যই ক্রয় মূল্যটা কম হবে বিক্রয় মূল্য থেকে, তার মানে ক্রয় মূল্য যেটা আসবে আমাদের বিক্রয় মূল্য মাইনাস ক্ষতি হবে, আরে আরে সরি, যেহেতু আমাদের ক্ষতি তাহলে আমাদের বিক্রয় মূল্যটা কম হবে আর ক্রয় মূল্যটা বেশি হবে। ক্রয় মূল্য বেশি মানে কি, ক্রয় মূল্যটা হবে বিক্রয় মূল্য প্লাস লস। তো বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে বাড়াতে হবে, বাড়ানো বা কমানো এই ব্যাপারটা পুরোটা কাজ করবে আমাদের লস অথবা প্রফিট, যেটা লাভ ক্ষতি, যেটা লাভ অথবা ক্ষতি এই ফ্যাক্টরটা তোমাকে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে বাড়ানো অথবা কমানো ওই জায়গাটা কাজ করবে প্লাস মাইনাস করে। তো যেহেতু আমাদের এখানে ক্ষতি, ক্রয় মূল্য বেশি হবে বিক্রয় মূল্য কম হবে, আর তাহলে ক্রয় মূল্য যদি বেশি হয় তার মানে বিক্রয় মূল্যের সাথে লসটাকে প্লাস করে দিতে হবে। এই কনসেপ্টটা নিয়ে নিলে আর তোমাদের ফর্মুলার প্রয়োজন হবে না। তো ক্ষতির হার হচ্ছে, আমাদের ক্ষতি হচ্ছে এক টাকা, ক্রয় মূল্য এইমাত্র বের করলাম আমরা এগারো টাকা, তো ক্ষতির হার হচ্ছে ক্রয় মূল্য আর ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100%, দিস ইকুয়াল টু 9/11/1%। এই হচ্ছে এই প্রশ্নের সমাধান। তো এই ধরনের সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে। তো আজকের মতো এখানে এই কথা বলা শেষ করলাম, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে।